আজ আমরা আসছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শেষ সীমানা পিরোজপুরের শুরুতে পাটগাতি ব্রিজ পার হয়ে পিরোজপুরের চিঙ্গর এলাকায় যেখানে মাটির কাপের চা বানানো হয়। এই মাটির কাপের চা আমাদের গোপালগঞ্জ সহ আশেপাশের কয়েকটি জেলায় খুব পরিচিত এবং জনপ্রিয়। আজকে আমরা বন্ধুরা মিলে এসেছি চা খেতে। এভাবেই কাপগুলো পুড়িয়ে চা খাওয়ার উপযুক্ত করা হয়। দেখুন কীভাবে কাপগুলো পুরানো হচ্ছে। এই কাপগুলো পুরানো হয়ে গেলে চা খাওয়ার জন্য প্রস্তুত হয়। এগুলো সব মাটির কাপের। এভাবেই মাটির কাপে চা ঢেলে দেওয়া হয়। জানি না কেন এত সুস্বাদু এই চাগুলো। বিশেষভাবে ভালো না লাগলেও অনেকে আনন্দ করতে করতে এখানে এসে চা খায়। আমরাও এসেছি। এই চা অনেক জনপ্রিয়। দূর দূরান্ত থেকে উঠতি বয়সী ছেলে বুড়ো সবাই আসে। চা প্রস্তুত, পরিবেশনের জন্য চা প্রস্তুত। এখন চা নিচ্ছেন হিমেল শিকদার। পাশেই আছে পলাশ, এবার কাকা সজীবের পালা। আমাদের কাকা সজীব দূর ঢাকা থেকে এসেছে চা খাওয়ার জন্য। কাকা সজীব চা নিচ্ছেন, অনেক খুশি কাকা। এরপরেই আমি ক্যামেরাম্যান হিসেবে রয়েছে রওশন হাবিব। চা এবং চায়ের কাপ, হিমেল এবং খালিদ, এভাবে কাপ পুরানো হচ্ছে। দেখুন এবার আসবে রওশন হাবিব ওরফে হ্যাং দুনিয়া, গোপালগঞ্জের বিশিষ্ট টিজার। এবার আসবে ব্যাংকার পলাশ। আমার ছবি না থাকলে হয়? টেস্ট মানিক শিকদার, বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়িক। এসে গেছে আমার শ্বশুর টুটুল। টেস্ট। এবার আসবে খালিদ, শাহরিয়ার মাহমুদ। ধন্যবাদ সবাইকে।